রোজা একরেতার খেজুরের চাহিদা যখন তুঙ্গে, দামও ইচ্ছে মতো হাঁকিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। শুল্ক কমানো হলেও দাম কমেনি, কেজিতে বেড়ে গেছে 40% বেশি। ব্যবসায়ীরা বলছেন, এনবিআর খেজুর সহ বিদেশি ফলে সর্বনিম্ন আমদানি মূল্য বাড়িয়ে ধরেছে, যার প্রভাব পণ্য মূল্যে। গত 11 মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে সাধারণ মানের খেজুরের কেজি 150 টাকা থেকে 165 টাকা এবং জায়দি খেজুরের কেজি 170 থেকে 180 টাকার মধ্যে বিক্রি করার কথা থাকলেও বাজারে মিলছে না সেই দামে। বাজার মনিটরিং করতে হবে এবং তাদের অধীনস্থ যেসব লোকজন আছে তাদেরকে অলওয়েজ বাজারে বিভিন্ন জায়গায় থাকতে হবে, যে আসলে আমাদের মনিটরিং করতে হবে আমরা যে দাম দিয়েছি ওই দাম তারা ফলো করছে কিনা, সর্বদা ঠিক রাখতে হবে, যেরকম উৎপাদন বাড়াইতে হবে। সরকারের প্রথমে তো বাদাম তুলে যেতে হবে ওখানে, তাদের ওইখানে মনিটরিং করে ওইখানে কমাতে হবে, ওইখানে যদি আমরা কমে আনতে পারি তার ওইটা সুফল জনগণ পাবে। বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু সেই দামে তেল আসছে না বাজারে। মিল তদারকি আর লোক দেখানো অভিযানে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। বাণিজ্য প্রতিমন্ত্রীর ঘোষণা ছিল 1 টাকাও দাম বাড়বে না চিনির কেজিতে, কিন্তু বাস্তবে তার অস্তিত্ব নেই। তেল চিনির অবস্থা তো আরো খারাপ, যে যার ইচ্ছা মতো বাড়াচ্ছে। কারণ বাজার চিনি আজকে দুদিন ধরে কম 140-138, কিন্তু মহলা যে দেখেন 150 টাকা চিনি বিক্রি হইতেছে। সরকার তো এখন কোনো কিছুই নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না, লাগামহীনে ভাবে বাজার চলতেছে। গত বছরের সেপ্টেম্বরে 1 কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয় 64 টাকা, কিন্তু 2024 সালের শুরুতে দাম থেকে 130 টাকায়। সরকারের দুর্বলতা, আপনি যেটা ধার্য করে দেবেন এটার বাইরে বিক্রি করব কেমনে বিক্রি করে, তাহলে আপনার থেকে হেরা পড়াচ্ছেন টিকিট। সবকিছু সাধারণ মানুষের হাতে না গেলে বাইরে চলে গেছে, যে রেট দেয় সরকার ওই রেট কেউ মানতেছে না। ভোক্তারা জানতে চায় দাম নির্ধারণ করে তা কার্যকরে বারবার কেন ব্যর্থ হয় বাণিজ্য মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।